আইপিএলের 15তম আসরের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে শিরোপা জিতল গুজরাট টাইটান। 20 ওভারে 9 উইকেটে 130 রান সংগ্রহ করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে 11 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। পুরো আসর জুড়ে দুর্দান্ত খেলতে থাকা জস বাটলার ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাকে প্যাভিলিয়নে ফেরান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অসাধারণ বোলিংয়ে রাজস্থানের ব্যাটিং লাইন আপ ঘুরিয়ে দেন তিনি। তারপর ব্যাট হাতেও রাখলেন দুর্দান্ত ভূমিকা, আর তাতেই প্রথম আসরেই আইপিএলের শিরোপা জিতে নিল হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটান। আইপিএলের ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, আর এবারের আসরে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয়েছেন রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলার।